हाय बंधुरा नमस्कार। आज के आमी एकटी मनु पार्क रयेछे सेई मनु पार्कर एकटी भिडियो बनाबो। आमी मनु बाजार थेके पार्क पर्यन्त गिये पार्के किछु दृश्य तोलार चेष्टा करब। तो आमार संगे एकटी बंधु जाबे, आमार ओनार बाइके करे जाब। एई जे बंधुरा, उनी ओनार साथे तो जाब। हाय बोले दो, हाय बोले दो, हाय जी। ठीक आछे बंधुरा, ताहले आजके भिडियो शुरू करा जाक। एखन आमरा आछि আমাদের বন্ধু একজন জগৎ দাসের দোকানে, যিনি লং ট্রেভেলের জিও ডিস্ট্রিবিউটর কাজ করেন, ডিস্ট্রিবিউটরশিপ নিয়ে কাজ করেন উনি। তো চলুন আমরা মনুইকু পার্কটা ঘুরে আসি। আমি যাব আমাদের বন্ধু একজন মিন্টু বড়ুয়ার, ওনার এনফিল্ড রয়েছে, সে এনফিল্ড নিয়ে। এই যে এই বাইকটা নিয়ে যাব, আমরা ঘুরে আসব। আমিও বসে পড়ব। সঙ্গে থাকুন, দেখতে পারবেন আজকে আমাদের মনুঘাটে, যারা ইকো পার্ক রয়েছে মনুঘাটে, যারা এখনো দেখতে পাননি দেখতে পাবেন। কোনো বাজার থেকে বেশি একটা দূরে নয়, কাছে রয়েছে, খুব সুন্দর একটি জায়গা। আমরা এখন একটু ঠান্ডা নিবু পানি খাবো। এই যে আমাদের ক্লাব, বুলেট ক্লাব, আমাদের ক্লাব। তো বন্ধুরা যাচ্ছি, থাকবেন সঙ্গে, দেখতে পাবেন। ঠিক আছে, আমাদের সঙ্গে আমার সঙ্গে যে এসছে আমার একটি বন্ধু মিন্টুলাল বড়ুয়া। দেখি দেখি ভাই,
আমরা চলে যাব একটু ভিতরে যাওয়ার চেষ্টা করব আপনাদের যাতে ভালো করে দেখতে কোনো অসুবিধা না হয় 10 টাকা করে টিকিট একজনে এখানে 5টা পর্যন্ত আপনারা থাকতে পারবেন বিকেল 5টা পর্যন্ত খুব সুন্দর জায়গা প্রত্যেকটা কাজ খুব সুন্দর করে করা হয়েছে ফুলের বাগান রয়েছে বিভিন্ন ধরনের পাতাবাহার বিভিন্ন গাছ তো এখানে আসবেন আপনারা যারা এখনো আসেননি খুব সুন্দর জায়গা খুব ঠান্ডার জায়গা গরম দিনে একটু বিশ্রাম নিতে এখানে খুবই সুন্দর একটি জায়গা আমাদের মনুঘাটের ঐতিহ্য পরিষ্কার পরিচ্ছন্ন আছে এখানে সেই দায়িত্বটা আমাদেরকে নিতে হবে যেহেতু আমাদের আমাদেরই সেই পার্কটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে যদিও এখানে সরকারি রয়েছে তারপরেও আমাদের একটা কর্তব্য আমি আপনাদের পুরো যে এখানের ভিউটা একটু দেখানোর চেষ্টা করছি সঙ্গে থাকবেন এখানে একটি বিশ্রাম ঘর রয়েছে ইচ্ছে করলে আপনারা একটু বিশ্রাম নিতে পারেন এখানে পার্কের ভিতরে রয়েছে আর দু একটা বিশ্রাম ঘর সেখানে আপনারা রেস্ট নিতে পারেন সেটার জন্য একটু দূরে ভিতরে আরও ভিতরে ঢুকতে হবে আরও কিছু ভিউ রয়েছে এখানে একটি খুব সুন্দর ঘাসকে কাজে লাগিয়ে ইকো পার্ক নাম লেখা হয়েছে দেখুন একটু আমি কাছে নেওয়ার চেষ্টা করি এই যে খুব সুন্দরভাবে গাছকে কেটে সেই জায়গাটাকে একটা নাম দেওয়া হয়েছে ইকো পার্ক ঠিক আছে আমরা একটু সামনে যাব একটু ভিতরে যাব দেখি কী আছে প্রচণ্ড রৌদ্র গরম তাই ঠিকভাবে ক্যামেরা করা যাচ্ছে না আমার তো মনে হয় সেটা এই পার্কটা ঊনকোটি নর্থ থেকেও সুন্দর জানি না আমার জানা নেই আছে ভালো পার্ক হয়তো থাকতে পারে কিন্তু আমার দেখা মতো এই পার্কটাই আমার কাছে খুব সুন্দর লেগেছে পরিশ্রম হচ্ছে উঁচু নিচু একদম ভরা সামনে মনু নদী রয়েছে এখানে একটু কিছুটা সামনে গিয়ে ওই যে নিচে একটা জায়গা আছে সেই জায়গাতেই একটু হাঁপিয়ে যাচ্ছি ভালো করে এক্সারসাইজ করা হয় না তাই অল্পতেই হাঁপিয়ে যাই বাচ্চাদের জন্য একটি সুন্দর একটু বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছে যেমন খেলাধুলা কিছু সরঞ্জাম এখানে রাখা হয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা ছোটো ছোটো বাচ্চা যদি থাকে এখানে নিয়ে আসতে পারেন ওনাদের জন্য কিছু খেলার জিনিসপত্র রাখা হয়েছে
প্রপার রাস্তা আছে, তারপর আমি একটু শর্টকাটে আসলাম। এই যে ঝুলনা রয়েছে বাচ্চাদের জন্য, কখনো কখনো তো বড় বড় যারা তারাও ব্যবহার করে এটাকে। এখানে সুন্দর একটি গ্লোব রয়েছে, এই যে বাচ্চাদের জন্য ঝুলনা, সঙ্গে হাসা মগতলা রুট। এখানে কিছু রাউন্ড ঝুলনা রয়েছে, এখানে আরেকটি ঝুলনা রাখা হয়েছে, খুব সুন্দর একটি হাতি, হাতিকে পরিপূর্ণ রূপ দেওয়ার চেষ্টা হয়েছে। এখানে বাচ্চাদের জন্য সুন্দর একটি খেলার ব্যবস্থা করা হয়েছে। ওঠার রাস্তাটা আমি আপনাদের দেখাচ্ছি, দেখি ভাই, এই যে দেখতে দিয়ে উঠে স্লিপি হয়ে যায়, এদিকে যাবো না, ভয় লাগছে, থাক। এই যে আপনার, আমি যে আপনাকে বলেছিলাম আপনাদের যে পাশেই মনু নদী, আশা করে দেখা যাচ্ছে সেই নদী মনুঘাট হয়ে কুমারঘাট দেব নদীর সঙ্গে মিশে কৈলাসর দিয়ে বাংলাদেশে চলে গেছে, এবং সঙ্গেই আসাম আগরতলা জাতীয় সড়ক। ঠিক আছে বন্ধুরা, ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে এই ভিডিও যে মনু পার্ক নিয়ে একটি ভিডিও করার চেষ্টা করেছিলাম, সেই ভিডিওটা এখানেই আমি সমাপ্তি করছি। আর এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে, নতুন ইউটিউব ভিডিও করার চেষ্টা করছি, একটু সাহস দেবেন আর সাপোর্ট করবেন। যদি আপনাদের ভালো লাগে আর যদি মনে করেন যে এইভাবে ভিডিও আমি বানিয়ে যাব আগামী দিনেও, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাকে উৎসাহ দান করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব, অবশ্যই সাবস্ক্রাইবটা খুব ইম্পর্টেন্ট, তো করবেন, শুধু সাবস্ক্রাইব একটা, ব্যাস। ঠিক আছে বন্ধু, তো আগামী দিনের আরও ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। আজকের জন্য টাটা, ভালো থাকবেন, জয় হিন্দ।